কয়দিন দুনিয়াতে বাঁচবো আর জীবনে কোনোদিন আল্লাহর কালামের শিক্ষা ছাড়া পাগলামি করবো না। এরা যুবক আল্লাহর গোলাম, কত রাত্রি বেলা তুমি মোবাইল চালিয়ে চালিয়ে জীবন ধ্বংস করেছো, কত রাত্রি বেলা তুমি তোমার ফেসবুক চালাইয়া জীবনটারে নষ্ট করে ফেলেছো। এ দুনিয়াতে কেউ কারো আপন না, স্বার্থে আঘাত লাগলে মা সন্তানের বিরুদ্ধে মামলা দেয়, আছে না নাই? অতএব আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ একমাত্র আমাদের আপন। এই যে গোপালগঞ্জে বয়ানে গেলাম, মুর্শিদপুর এলাকায় চারজন কোরআনের হাফেজের মা কবরে শুয়ে আছে। ইমাম সাহেব বলে, হুজুর কবরটা জিয়ারত করে যান। এরে যুবক, তুমি এমন একটা সন্তান হও তোমার মৃত্যুর পরে যেন মানুষ তোমার কবরে দাঁড়ায় দোয়া করে, ঠিক না বে? ঠিক। ও পর্দার অন্তরালের মা, তুমি এমন মা হও, এমন মা হও, এমন বোন হও, তোমার মৃত্যুর পরে যেন মানুষ তোমার কবরের পাশ দিয়া যাবে। ইখলাস কি আমালি জান্নাতে কি হামরা, ইখলাস কি আমালি জান্নাতে কি হামরা, পরহেজ কি মাকসদ হে জো তাকওয়া সে হাসিল মাদ, পরহেজ কি মাকসদ হে জো তাকওয়া সে হাসিল মাদ, বিগাইর জো আমালুহু ইখলাস ওয়া তাকওয়া, بغير جو أعماله إخلاص وتقوى بربات تري زندگي أي هوش نظر ماند, بربات تري زندگي أي هوش نظر ماند. الحمد لله ماري علي حزيباري جامعة دار العلوم الإسلامية মাদ্রাসার পাঁচতলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল 12 ডিসেম্বর 2017 ইংরেজি অধ্যকার আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশের কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থান রতা শ্রদ্ধিয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজদ, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে এ ফেতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হিফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে কোরআন ও হাদিসের মজলিসে উপস্থিত করে দিয়েছেন, এজন্য সকলেই ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলেই জবান খুলে কালেমাতুর শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবীন ইমামুল মুরসালিন রাসূল আকরাম রহমাতে আলম নবী العرب والعظام سيد المخلوقات আফতাব নবুয়াত فخر موجودات سرکار دو جهان حضرت محمد رسول الله صلى الله عليه وسلم উপর সর্বোপরি শুকর, লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার সহিত দ্বীনের নিসবতে আল্লাহ আমাদেরকে কোরআন ও হাদিসের মজলিসে উপস্থিত করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সকলেই পুনর্বার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। রাত্র অনেক হয়ে গেছে, এরপরও চিন্তা করলে আমরা একটু বুঝতে পারি এই রাত্রে অনেক মানুষ হাসপাতালের বিছানায় শুয়ে আছে, আছে না? আবার অনেক মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, হাসপাতালের ভিতরও জায়গা নাই, বারান্দায় শুয়ে আছে, একটা কম্বলের জন্য সারা রাত ঘুম হয় না, এরকম গরিব মানুষ আছে না নাই? এ সমস্ত মানুষদের থেকে আল্লাহ আমাদেরকে ভালো রাখছে না খারাপ রাখছে? অনেক মানুষ রাস্তায় এক্সিডেন্ট অবস্থায় পড়ে আছে, কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে
রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিসে উপস্থিত করে দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার। সারা পৃথিবীর মানুষ আজ প্রতিনিয়ত গুনার কাজের জন্য প্রতিযোগিতা করতেছে। কি মুসলমান, কি হিন্দু, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি নাসারা, কেমন যেন দিন দিন ভাইরাস মানুষের ভিতরে ক্যান্সার রূপ ধারণ করেছে। নেকের কাজটাকে মানুষ খারাপ কাজ মনে করে, খারাপ কাজটাকে মানুষ ভালো কাজ মনে করে, আছে না? অসুস্থ ব্যক্তি, অসুস্থ ব্যক্তি হাসপাতালে হুজুর চলেন, বাবার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, গেলাম বাবারে দেখার জন্য, এসি রুমে ভিআইপি কেবিনে শুয়ে আছে, একটা সাইট লেগে গেছে, অথচ দোয়ার জন্য গেলাম, তার জন্য দোয়া করবো, লোকটা যেন আল্লাহ ভালো করে দেয়, অথচ গিয়া দেখলাম হাতে একটা রিমোট, মাশাআল্লাহ খালি টিভির চ্যানেল গুলো পাল্টাইতেছে, একটা সাইট কিন্তু লেগে গেছে, লোকটা মৃত্যুর দ্বার প্রান্তে, একটু পরই যদি আজরাইল মিস কল দেয় জায়গায় শেষ, অর্ধেক কবরে গেছে, ঠ্যাংলা রাইতে পারে না, বাথরুমে গেলে পায়খানা খাইয়া বাইর হয়। এই ক্লান্ত অবস্থায় এরপরও তার গুনার লিপসা সে ভুলতে পারে না, আছে না? আবার এমনও মানুষ আছে যারা হাজারো কষ্টের ভিতরে জীবন চলে গেল আল্লাহকে ভুলে না, আছে না? নাই, আমি অনেক রিস্কাওয়ালাকে দেখছি, রাত্র যত গভীর হয় রিস্কাটাকে বাইরে ব্রেক করে এটা গাছের সাথে তালা লাগায় দিয়া মসজিদের বারান্দায় নামাজে দাঁড়িয়ে যায়, অজরে চোখের পানি ঝরতেছে, ব্যাপারটা কি, তার দিলে কি তামান্না? আরে যুবক, তোমার তার তোর কি নষ্ট হয়ে গেছে? সারা রাত ফজর পর্যন্ত ফেসবুক চালায়, কপাল পড়া নামাজ পড়ার মতো যোগ্যতা দিলের ভিতরে এখনো তৈরি হয় নাই। ডিজিটাল পদ্ধতিতে দেশ উন্নত হচ্ছে আল্লাহ শকর, এটা আমরা চাই, চাই না? সিলেট বয়ানে গেলাম, বাড়ির সামনে বিশাল দুইটা বাল্লু গা কইরা আছে, জিব্বা অর্ধেক বাইরে আছে, ব্যাপারটা কি, কয় ডিজিটাল বাড়ি, গাড়ি একটা পাশা পিছন দিয়ে মোড়ায় গেছে, কি ব্যাপার, কয় ডিজিটাল গাড়ি, একটা সুস্থ মানুষ প্যান পড়ছে, যদি একটু মাথাটা নত করে দেখা যায় পিছন দিক দিয়ে সদরঘাট সব দেখা যায়, ব্যাপারটা কি, বলে ডিজিটাল প্যান, পায়জামা একটা পড়ছে, মেয়ে মানুষ, আমার বোন, তুমি আমার বোন, তোমার সম্মান থাকবে আমাদের মাথার উপরে, অথচ তোমার পায়জামার নিচ দিয়া দেড় হাত চিরা কেন, কারণটা কি, বলে এটাই ডিজিটাল। ডিজিটাল পদ্ধতিতে রাস্তা উন্নত হচ্ছে, ব্রিজের নিচে খাম্বা লাগে না, দড়ি টানায়া ব্রিজ লটকায়া দিছে, আছে না? এটা কি, বলে এটা ডিজিটাল। ডিজিটাল পদ্ধতিতে রাস্তা উন্নত হবে, গাড়ি উন্নত হবে, বাড়ি উন্নত হবে, গোটা দুনিয়াটা যদি ডিজিটাল পদ্ধতিতে হয়, আল্লাহর কসম, একবার, দুইবার, তিনবার মানুষের চরিত্র যদি ডিজিটাল পদ্ধতিতে আল্লাহমুখী না হয়, গোটা দেশ এক সময় ধ্বংস হয়ে যাবে। অপেক্ষায় থাকেন আজরাইলের যে মিস কল মাঝে মাঝে ধরে আর ফালায়, ধরে আর ফালায়, ব্যাপারটা কি, আজরাইল কয় ডিজিটাল মৃত্যু, কি মৃত্যু, ব্যাপারটা কি, পায়খানা খাওয়া আছে কবরে নাও, টেরবাও নাই, কিছুদিন আগে মোল্লা গোজে পাচার ভিতরে তিনটা করে বাঁশ দোকানে বয়া বয়া দিছে, এজন্য পুসরা খাওয়ায়া নাস্তিকদেরকে আল্লাহ কবরে নেয়। একটা মানুষ ধ্বংস হওয়ার জন্য কিচ্ছু লাগে না, শুধু একটা জিনিস লাগে, বেয়াদবি। তুমি যদি ধ্বংস হইতে চাও কিচ্ছু লাগবে না, ইমামরে গিয়ে একটা ধমক দাও, খোদার কসম আজ না হয় কাল তুমি ধ্বংস হবা, পৃথিবীর কোন মাস্তান তোমাকে ঠেকাতে পারবে না। আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাই ইহরামুর রিফ ওয়া ইহরামুল খাইর, রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি, যে ব্যক্তি ভদ্রতা অর্জন করলো, ভদ্রতা আপনারা বুঝেননি, যে ব্যক্তি আদব কায়দা শিক্ষা গ্রহণ করলো, ভদ্রতা, সভ্যতা, শালীনতা, এই সমস্ত গুণ যার ভিতরে আছে,
আল্লাহ তাআলা আসমান থেকে সব কল্যাণের দরওয়াজা খুলে দিবে। এজন্যই তো আমরা ওলামায়ে কেরাম মাদ্রাসায় পড়ছি, বেতন কম পাই, বাদশাহী হালতে ইমাম সাপরে আল্লাহ চালায়। কেন বলে? ভদ্রতা অর্জন করেছে আল্লাহর কালাম শিক্ষা করে। ইদানিং কালে দিন দিন কেমন যেন বেয়াদবির লক্ষণটা বেশি প্রকাশ পাচ্ছে। ব্যাপারটা কি? তুমি কার সন্তান? তোমার বাপ কে? তোমার বাপ কি তোমারে ভদ্রতা শিক্ষা দেয় না? আমরা তো এখনো দোকানে গেলে চিন্তা করি সেহারে বসবো কি বসবো না, ডানে একজন মুরব্বি বামে একজন মুরব্বি, বিবেক বলে এখানে বসা যাবে না, বসাটা বেয়াদবি। আজ থেকে 20 বছর আগে আমরা যখন 1-2 পড়তাম স্কুলে, দোকানে গেলাম, দোকানে যাওয়ার পরে বসে আছি, হঠাৎ প্যান্ট পন টাইটুই লাগানো একদম পুরো বোঝেন ভাব সাব লইয়া ডিজিটাল পদ্ধতিতে আইছে। আবার পর দোকানওয়ালা কি হইছে, কাটা গুল্লিপ দে দেশে গুল্লিপ, এই গুল্লিপটা যদি ধরায় আমগো কুয়াকাটা অঞ্চলে একটা গ্যাস লাইট দড়ি দিয়া বাইদা ঝুলায় রাখে, এটা আছে না? না, এখন ডিজিটাল পদ্ধতি, এখন আর হেডি নাই, এখন মানে হাতের ভিতরে খোসা দেয় আর আগুন ধরে যায়। ব্যাপারটা কি? এটাও ডিজিটাল। তো ধরাবার আগে চিন্তা করলো, আমার ডানে একজন মুরব্বি বামে একজন মুরব্বি, আমি এই সিগারেটটা পিছনে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরপরও জেনে শুনে আমি এটা টানতেছি, খা জনমের খাওয়া। আসমানের মালিক দুদিন পর কবরে নেওয়ার পরে জনমের খাওয়া 6-4 বড় বড় সিগারেট খাওয়াবে, এটা অপেক্ষায় থাকে। সিগারেটটা ধরাবার আগে চিন্তা করলো, আমার ডানে একজন মুরব্বি বামে একজন মুরব্বি, বিবেক নামের আদালত বলতেছে এই মুহূর্তে এদের সামনে সিগারেট ধরানো যাবে না, কারণ একদম সহজ, এর গন্ধ যদি দুইজন মুরব্বির নাকে যায় একটু কষ্ট পেলেই আমার ধ্বংসের জন্য এটাই যথেষ্ট। আর এখন হেয়ার টাইম নেই, খা জন্মের খাওয়া, একবারে নাহের ভিতরে দোয়া ফু দিয়ে ঢুকায় দেয়। আল্লাহ আমাদেরকে বেয়াদবির মতো চরম পর্যায়ের ভাইরাস থেকে হিফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই কামরাঙ্গি চর মাদ্রাসায় বসে আছে, খাদেমরে ডাক দিয়া কয় একটা রিস্কা নিয়ে আয় লালবাগ মাদ্রাসায় আমি যাব। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই খাদেম পাঠায় দিছে, খাদেম গিয়া কয় ও রিস্কাওয়ালার দল, হাফিজ জি এখান থেকে লালবাগ মাদ্রাসায় যাবে, তোমরা একজন চলো। রাস্তা ভাঙ্গা, কোন রিস্কাওয়ালা যেতে চায় না, সবাই বলে রাস্তা খারাপ আমরা যেতে পারবো না। খাদেম ডাক দিয়া কয় ভাড়া বাড়ায় দিব চলো, সব রিস্কাওয়ালা বলে না যেতে পারবো না, ভাড়া যদি 3 গুণ বাড়ায় দাও এরপরও যাব না। হঠাৎ তাকায় দেখে কোনায় এক রিস্কাওয়ালা দাঁড়াইয়া আছে, দাড়ি পাকা, মাথায় একটা গামছা দেওয়া, দাড়ি পাকা রিস্কাওয়ালা ডাক দিয়া কয় ভাই কোনো টেনশন নাই, যদি হাফিজ আমার রিস্কায় যায় আমি 1000 বার নেওয়ার জন্য প্রস্তুত আছি। কে যাবে বলে হাফিজ? খাদেম ডাক দিয়া কয় তুমি তো বুড়া, নিজেই চলতে পারো না, কেমনে তুমি আরেকজনকে রিস্কায় নিয়ে চলবা? বুড়া ডাক দিয়া কয় কোনো টেনশন নাই, আমার রিস্কা যদি দুর্বল হয় আমি যদি বুড়া হই এরপরও কোনো আফসোস নাই, আমার রিস্কা যদি আমি নিয়ে যাইতে না পারি প্রয়োজনে আমি হাফিজ জিকে ঘাড়ে করে হলেও নিয়ে যাব। ব্যাপারটা কি, কারণটা কি? কিছুই বুঝলাম না। খাদেম রিস্কাওয়ালারে নিয়ে আসছে মাদ্রাসার সামনে, মাদ্রাসার সামনে যখন আসছে হাফিজ হুজুর দরওয়াজা দিয়া বের হওয়ার পর রিস্কাওয়ালার দিকে তাকায় দেখে আরেক দিকে ফিরে আছে। হাফিজ হুজুর সামনে আইসা বলে রিস্কাওয়ালা গামছাটা সরা, তোর চেহারাটা দেখতে চাই। না না, চেহারা আমি দেখাবো না, আপনি আমার রিস্কায় যাবেন, রিস্কায় উঠেন, আপনাকে আমি লালবাগ নিয়ে যাব। হাফিজ জি হুজুর এক পায়ে রিস্কায় দিছে, আরেক পা বাইরে,
হঠাৎ মাথায় যেন কি চিন্তা আসলো, ডাক দিয়া কয় রিস্কাওয়ালা গামছা সরা। এরে যুবক তুমি তো বুঝো না, বেয়াদবি কত মারাত্মক খারাপ। ধ্বংস যদি হতে চাও মা বাবার সাথে বেয়াদবি করো, ধ্বংস যদি হতে চাও ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করো, ধ্বংস যদি হতে চাও একজন কোরআনের হাফেজের সাথে বেয়াদবি করো, ধ্বংস যদি হতে চাও মাদ্রাসার ছাত্রের সাথে বেয়াদবি করো। হাফিজি হুজুর কয় গামছা সরা, যদি না সরাও তাহলে রিস্কায় উঠবো না। রিস্কাওয়ালা কয় যদি আপনার মন চায় আপনি নিজের হাত দিয়া গামছাটা সরায় দে। আপনার হাত নাই হাফিজি কয় আছে, কান্না হাত দিয়ে সরাইছো, সমস্যাটা কি? হাফিজি কয় ব্যাপার কি, তোর হাতও তো আছে, তুই হাত দিয়ে সরা। রিস্কাওয়ালা ডাক দিয়া কয় হাফিজি তোমার হাতের বড় পাওয়ার, এই হাতটা দিয়া তুমি ভোর রাত্রে আল্লাহর কালামের পৃষ্ঠাগুলো উল্টাও। তোমার হাতের এত পাওয়ার, মক্কায় গিয়ে আল্লাহর কালো গিলাপওয়ালার ওই যে কালো চাদরটার সাথে হাত লাগাইছো, যার কারণে তোমার হাতের দাম আল্লাহর কাছে বাড়ছে। তুমি যখন ভোর রাত্রে দুটি হাত তুলে আরশে আজিমের দিকে তুলে দাও, তোমার চোখের পানি পড়ে পড়ে হাতের দাম আল্লাহ বাড়ায় দিস। তোমার হাতটা যদি আমার মতো গুনাগারের মাথায় লেগে যায়, আমার দিল বলতেছে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশে আজিমের নিচে আমাকে ছায়া দিবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ভাইরা আমার, রিস্কাওয়ালার মাথার গামছা যখন হাফিজি সরায় দিছে, হাফিজি যখন গামছা সরাইছে, চেহারাটা যখন ঘুরাইছে, তাকায় দেখে গোটা ঢাকা শহরের ভিতরে শ্রেষ্ঠ একজন আল্লাহর বলি। হাফিজি কয় খাদেম তুই কারে আনছো, কারে আনছো? ঢাকা শহরের যুবকরা যখন রাত্রিবেলা নাচ গান করে মাস্তি করে, রাত্রিবেলা যখন ঢাকা শহরের যুবকরা গুনার ভিতরে বিভোর, রাত্রিবেলা যখন ঢাকা শহরের মানুষগুলা দরওয়াজা লাগায় ঘুমায়, এই রিস্কাওয়ালা তখন মসজিদের বারান্দায় দাঁড়া যায়, ও যখন কান্না করে রিস্কাওয়ালার কান্নার আওয়াজ আরশে আজিমে গিয়া লেগে যায়। রিস্কাওয়ালার চোখের পানিতে গোটা ঢাকা শহরটারে আল্লাহ এখনো বাঁচায় রাখছে। ভাইরা আমার, এজন্য বেয়াদবি করা যাবে না। আমরা মাদ্রাসায় পড়লাম, আপনার বাচ্চা স্কুলে পড়ে, আমগো মোল্লা গো বাচ্চাও তো স্কুলে পড়ে। আজকে বাংলাদেশের ভিতরে একটি স্লোগান হচ্ছে, দেশ বাঁচাও সমাজ বাঁচাও। এই স্লোগানটা শোনেন নাই মনে হয়? দেশ কার কথা গায় না? আমার দেশ আল্লাহর না? দেশ কার? আরো জোরে কর, দেশ কার? সমাজ কার? আপনি কি চাবেন সমাজের ভিতরে বিশৃঙ্খলা হোক? স্পষ্ট ভাবে একটি স্লোগান ভালো করে শুনেন, দেশ বাঁচাও সমাজ বাঁচাও, কি চমৎকার স্লোগান! এই স্লোগানের পূর্বে একটি স্লোগান ভালো করে লিখে নেন, তা না হলে দেশ সমাজ ভালো হবে না। এক নম্বরের স্লোগান হলো, তুমি তোমার সন্তানকে বাঁচাও, তুমি তোমার মেয়েটারে বাঁচাও, তুমি তোমার সন্তানকে ইয়াবা থেকে বাঁচাও, ফেন্সিডিল থেকে বাঁচাও, গাজার থেকে বাঁচাও, তুমি তোমার সন্তানকে ড্রাগ এডিক্টেড থেকে বাঁচাও, তুমি তোমার সন্তানকে মাদক থেকে বাঁচাও। আল্লাহর কসম, এক সময় দেশ বেঁচে যাবে, সমাজও বেঁচে যাবে। এদিক দিয়ে আমরা খুব ভালো আছি, আমগো মোল্লা গো ছেলে ফেলে এই সমস্ত তার ছেড়া পাগলামি করে না। আজও পর্যন্ত শুনলাম না কোনো আলেম ছেলে নিয়ে বড় ঝামেলা আছে, ঝামেলা করছে, কয় নাম কাইটা দিলাম বাড়ির থেকে বের হ। আমি তোর বাপ, লেখাপড়া করছি মাদ্রাসা, আলেম হইছি, বেয়াদবি করবি, বেয়াদব ছেলে ঘরে জায়গা পাবে না। ভাইরা আমার, দেশ বাঁচাও সমাজ বাঁচাও কত চমৎকার স্লোগান! দেশ বাঁচাবার পূর্বে সমাজ বাঁচাবার পূর্বে একটি স্লোগান ভালো করে মনে রাখো, তুমি তোমার মেয়েটারে বাঁচাও, কোচিং ফাঁকি দিয়া পার্কে গিয়ে আর একজনের সাথে ঘুরে। সন্তান তারে বাঁচাও, তুমি তো বাপ, ব্যবসা করো, দোকানে ঘুমাও, অথচ তোমার উপযুক্ত ছেলেটা আর একটা মেয়ের নিয়ে পার্কে পার্কে দৌড়ায়, তুমি বাপ জানো না।
তোমার অজান্তে তোমার পকেট থেকে টাকা নিয়া তোমার ছেলেটা লক্ষ টাকা নিয়া অনেক মেয়ের সাথে পুরকিরিয়া প্রেমে আবদ্ধ হইয়া কোটি টাকার সম্পদ নষ্ট করে তুমি বাবা জানো না। এজন্য সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া লাগবে। কি শিক্ষা? আল্লাহর কোরআনের শিক্ষা দাও। আল্লাহর কোরআনের মতো দামি শিক্ষা পৃথিবীতে না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে ব্যক্তি এলেম শিক্ষা করবে তার মর্যাদা আমি আল্লাহ বাড়া দিব। আল্লাহ যদি কারো মর্যাদা বাড়া দেয় দুনিয়ার কোন মানুষ তার মর্যাদা কমাতে পারবে? আরো জোরে কান। আল্লাহ যদি কারো সম্মান বাড়ায় দেয় দুনিয়ার সব মানুষ এক হইয়া তার সম্মান কমাতে পারবে না। সম্মান দেওয়ার মালিককে? আরো জোরে কান। জাগতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সময় খুব কম, এক ঘন্টা সময়, এর ভিত্তি শেষ করতে হইব। জাগতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, কয় শিক্ষা? দুই শিক্ষা। জাগতিক শিক্ষা হলো দুনিয়ার শিক্ষা, ধর্মীয় শিক্ষা হলো আরশে আজিমের মালিকের শিক্ষা। জাগতিক শিক্ষার কুফল, ধর্মীয় শিক্ষার সুফল। ভালো করে মনে রাখবা, তোমার সন্তান স্কুলে পড়বে, তোমার সন্তান ডাক্তার হবে, তোমার সন্তান ডক্টর হবে, তোমার সন্তান প্রফেসর হবে, এটা ভালো, দেশের জন্য সম্মান বয়ে আনবে, ঠিক না বে? ঠিক। কিন্তু তোমার সন্তান যদি ইসলামী শিক্ষা ভুলে যায়, আল্লাহর কালামের শিক্ষা ভুলে যায়, ধর্মীয় শিক্ষা ভুলে যায়, এই সন্তানটা এক সময় ওয়াইসি নামের বেয়াদবা হবে, এক সময় হোটেল অটিজমের ভিতরে হামলা করে দেশ ধ্বংস করে দিবে। খোদার কসম দিয়া বললাম, কয়েকদিন আগে ফরিদপুরে আইএ পাস করছে। কি পাস? আইএ পাস। আইএ পাস করার পর সন্তান কয়, আব্বা আমার একটা মোটর সাইকেল কিনে দাও। আমি যে স্কুলে পড়ি, কলেজে পড়ি, আমার সাথী সঙ্গীরা মোটর সাইকেল নিয়ে যায়, পিছনে একজন ম্যাডামও বওয়া থায় আছে না, কেমন তার ছেড়েছে, রাস্তা সোজা অথচ মোটর সাইকেল চালায় বেকা বেকা করে। নাই নাই নাই, ব্যাপারটা কি? পিছনে একজন বড় ম্যাডাম আছে না? নাই। তা হ্যার গরমে তুমিও গরম হয়ে গেছো। আই হাই, এই যে পাগলামি, সামনে তো আজরাইল অপেক্ষা করে, দুই দারে ধইরা ভর্তা বানায় কবরে বানায় না। ভাইরা আমার, সন্তান বাবার কাছে মোটর সাইকেলের জন্য আবদার করেছে, বাপ বলে সন্তান আমি গরিব মানুষ, অল্প টাকা ইনকাম করি, আমি পারব না, অল্প টাকার ভিতরে বড় কষ্ট করে সংসার চালাতে হয়। সন্তান বলে কেন পারবা না, আমি একই স্কুলে পড়ি, এক কলেজে পড়ি, আমার বন্ধু বান্ধব আমার সাথে লেখাপড়া করে, এক মাস্টারের কাছে কোচিং করি, এক বেঞ্চে বসে থাকি, ও মোটর সাইকেল নিয়ে ঘুরবে, আমি হেঁটে হেঁটে কলেজে যাব, এটা আমার সম্মানে আঘাত আনে, অতএব তাড়াতাড়ি মোটর সাইকেল কিনে দাও। বাপ বলে আমি গরিব পারবো না, মুসলমান আপনারা জানেন পেপারে আসছে কিছুদিন পর এই সন্তানটা বাবার শরীরে পেট্রোল দিয়ে আগুন ধরায় দিছে। বাংলাদেশের ভিতরে এমন একটা নজির নাই, এমন একটা ইতিহাস নাই যে মাদ্রাসার ছাত্র বাবাকে ধরে জবাই করেছে। আছে কথা কয় না? ও ভাই, তুমি তোমার সন্তানকে কি শিক্ষা দাও ভালো করে বুঝো। এই যে গাজীপুরের ভিতরে বৃদ্ধাশ্রম আছে না নাই? কথা কন, বৃদ্ধাশ্রম নাই, তেহেনে কি করে, রুড়ি আর ভালুয়া খাওয়ায়? যারা বুড়া হয়ে গেছে এগো মনে করেন ওই জায়গা মতো নিয়ে শালটিং দেয়, শালটিং কেমনে দেয়, হেনে গিয়া ছেলে পেলে সব বাহিরে থাকে। যখন বাপ মা বুড়া হয়ে গেছে, বাপ মা ছেলে মেয়ের কাছে বোঝা মনে হয়, যার কারণে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এমন কোন নজির নাই, কোন মাদ্রাসা পড়ুয়া, কোরআন পড়ুয়া, ইসলামের শিক্ষায় শিক্ষিত হওয়া কোন ছেলে মা বাবাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, এমন নজির বাংলার জমিনে নাই। হাজারো প্রমাণ আছে, ইউনিভার্সিটির ছেলে, হাজারো প্রমাণ আছে, সন্তান ডাক্তার,
হাজারো প্রমাণ আছে সন্তান ডক্টর, হাজারো প্রমাণ আছে সন্তান ব্যারিস্টার, হাজারো প্রমাণ আছে সন্তান এমপি, হাজারো প্রমাণ আছে সন্তান অনেক শিক্ষিত হয়ে গেছে, হাজারো প্রমাণ আছে সন্তান আমেরিকায় চাকরি করে মা বাবা বুড়া হয়ে গেছে, বুঝা মনে হয় যার কারণে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, আছে না নাই? আমি দেখার জন্য গত বছর গিয়েছিলাম, বয়ান শেষ করিয়া বৃদ্ধাশ্রমে ঢুকছি, এক বুড়া মহিলার দিকে তাকাইলাম, 100 মত বয়স হয়ে গেছে, দাঁড়ায় গেলাম সামনে, চাচি কেমন আছে? বুড়া মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাজার, আমি দুনিয়াতে বেঁচে আছি মরে যাওয়ার মতো, ব্যাপার কি? বলে, আমার সন্তান লন্ডনে থাকে। এই কথা বলেই মহিলা আঁচল থেকে কেমন যেন করে খুইলা একটা ছবি বাইর করে দেখায় দিস, এই ছবিটা আমার সন্তানের। এ কথা বলে চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে, আর বলে, আমার সন্তান 10টা বছর পর্যন্ত আমার সাথে দেখা করে না, আমি আমার সন্তান রে পেটে রাখছি, কত যে কষ্ট করছি রে বাজান, আজ আমার সন্তান 10 বছর হয়ে গেছে আমার সাথে দেখা করে না, ওর বাবাও বৃদ্ধাশ্রমে ছিল, কিছুদিন আগে মারা গেছে, বাবার লাশটা দেখার জন্য লন্ডন থেকে আসেন। ভাইরা আমার, আমরা মাদ্রাসায় পড়ছি, আল্লাহর কালাম শিখছি, জীবন চলে যাবে, এরপরও মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? অল্প টাকা বেতন পাবো, মা বাবাকে আগে খুশি করো, এরপরে আবার ছেলে সন্তান স্ত্রী পুত্র, ঠিক না বেঠি? আমার বাবা যদি আমার দ্বারা বিন্দু পরিমাণ কষ্ট পায়, এমন সন্তান বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আল্লাহর কালামের শিক্ষা অর্জন করলাম, এজন্য কোরআনের মতো দামি শিক্ষা দুনিয়ায় নাই, আছে? কথা বলেন, আল্লাহর কোরআন যে ব্যক্তি শিক্ষা করবে তার মর্যাদা বাড়ায় দিবেন কে? শিক্ষা করো রে ভাই, কোরআনের শিক্ষা সম্মান আল্লাহ কমাবে না। নাস্তিক ছিলেন, নাস্তিক ছিলেন না? নাস্তিক, নাস্তিক গো কাজ হলো খালি খোঁচাখুচি, কেমনে ইসলামের নিয়ে খোঁচা দেবে, রসুল নিয়ে কেমনে বিভিন্ন রকম বাজে মন্তব্য করবে, এগুলা নিয়ে সব সময় টিভির পর্দার ভিতরে বয়া থাকে, এরা পাবলিক ফিল্ডে নামে না, জানে বাংলাদেশের ভিতরে মুসলমানদের সংখ্যা বেশি, নাস্তিকরা যদি ইসলামের বিরুদ্ধে কোনো বাজে কথা বলে বাংলাদেশের মুসলমানরা জিব্বা টেনে রাস্তায় ছিঁড়ে ফেলবে। তা নাস্তিক নৌকায় চড়ছে, কিসে চড়ছে? কিসে চড়ছে? নৌকায় সইরা ডাক দিয়া কও, নৌকার মাঝি বিজ্ঞান সম্পর্কে তোমার কি ধারণা? কারে কয়? এই মিয়া, নৌকার মাঝি কি বিজ্ঞান বুঝে? এ তো জীবন 1-2 পড়ে নাই। কয় স্যার বিজ্ঞান সম্পর্কে আমার কোনো ধারণা নাই, এটা খায় না মাথায়, এটা হেই তো কইতে পারি না। হায় হায়, তোমার জীবনের 16 আনার 4 আনা শেষ, খায় কয় আনা? 12 আনা। বুঝেননি ওয়াজাতে? ভালো কইরা বুঝেন। নাস্তিক ডাক দিয়া কয়, হে নৌকার মাঝি, ইতিহাস সম্পর্কে তোমার কি ধারণা? কি হাস? নৌকার মাঝি কয়, ছোট্টবেলায় মা রাজা জব দিয়া খাওয়াইছে, পেশিয়া জব দিয়া খাওয়াইছে, ইতিহাস খাওয়ায় নাই। চিন্তা করছেন, এমন মনে করছে যে ইতিহাস মনে জব দিয়ে খায়। নাস্তিক কয়, সর্বনাশ, তোর জীবনের আটা নাই শেষ, থাকে কয় না? আটা না। ভাইরা আমার, কিছুক্ষণ পর আবার প্রশ্ন করলো, টেকনোলজি সম্পর্কে কি ধারণা? চিন্তা করছেন, নাস্তিক জানে যে এই লোকটা মূর্খ, এরপরও একটু বাস দেওয়ার জন্য চিন্তা করতেছে। আছে না সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ, এগো কোনো কাম নাই, মোল্লা ব্যাকলি খালি চুলকানি শুরু, আছে না? নাই। আরে নড়াইলে বাজে গেছি, নৌকা বাড়াইতেছি এমন সময় নৌকার মাঝি গান বাজায়, গান্ডার কইলাম না, বুড়া মানুষ এই গান হের জন্য খারাপ, কি কয়, খানে না, গান বাজাইতে আছে, এই সমস্ত গান শুনে ফোলা পানি, 70 বছর বুড়া কে এই গান খাটে, গান শুনতে আছে, কি মজার গান, নৌকায় উঠছি, সালাম দিছি, সালাম ডালে চাচা নামাজ পড়েন না আসরে? মোল্লা আসরের নামাজ পড়ি কি পড়ে না জানো? এটি মনে মনে পড়ে লেছে আসরের নামাজ। হ্যাঁ, আবার বাংলাদেশের এক পীর সাহেবের মুরিদ, এই পীর সাহেবের মুরিদের নামাজ টামাজ লাগে না। আমারে কয়, এটা প্রশ্ন করবো, জবাব ঠিক মতো দিয়েন, আমারে প্রশ্ন করবে, কি প্রশ্ন? আপনার ভাবসাব দেখে মনে তো হচ্ছে আপনি অস্কার বাজাচ্ছেন, আমি হওয়া অস্কার বাজাচ্ছি, আমি প্রশ্ন করবো, জবাব ঠিক মতো দিয়েন, না পারলে কিন্তু বুঝবেন মজাটা কি, আমি কি ব্যাপারটা কি, আপনার তো গরম হইলেন কামার উপরে,
কারণটা কি? আমি কত মন লাগো আমার নৌকায় আটকায় দিছি, কেউ আমার প্রশ্নের জবাব দিতে পারে নাই। কি প্রশ্ন? আবু জাহেলের নানির বাবার বেয়ার নামটা কি? চিন্তা করছেন, এটা কোনো প্রশ্ন হইলো না, আটকেন না বুদ্ধি, কথা কয় না, আমার একটু বাস দেবে এই চিন্তায় আছে। হ্যাঁ, আমি বললাম ঠিক মতো প্রশ্ন করছেন, কয় হা করছি, কত মন লাগো যে আটকায় দিছি, কেউ পারে না, আপনি ফুলাবান মানুষ কি পারবে না। আমি কইলাম চাচা, ছোট্ট বেলায় যখন মক্তবে গেছি, মক্তবের শিক্ষক থেকে এর চেয়েও বেশি কিছু শিখে ফেলাইছি আমি। তাই কহ, পারবেন তো? আমি তো আপার মনে মানি। আবু জাহেলের নানির বেয়ার নাম হলো ইফকি, যেমন কুকুর তেমন মুগুর আছে না, ইফকি একটা জিনের নাম, এটা কোরআনে আছে। হ্যাঁ, বললা কই পাইছেন? কোরআনে পাইছি। ধত মিয়া, পারেন কোরআন পড়তে? কয় না, কোরআন তো পড়তে পারে না, মাপসাই দোয়াও চাই, আপনি আপনার মনে যান, আমি আমার মনে যাই। ভাইরা আমার, নাস্তিক প্রশ্ন করলো সাবধান, ইতিহাস সম্পর্কে কি ধারণা? কয় জানি না। আমার কুয়াকাটার থেকে ঢাকায় এক বুড়ো এসে রিক্সা চালাইছে, তো গ্রামগঞ্জের মানুষ তো সাধারণত জানেন, এডি ডায়াবেটিস, হাই প্রেশার, লো প্রেশার, হার্ট অ্যাটাক, হৃদরোগ, এগুলো কিন্তু বোঝে না। কি বোঝে? বোঝে না। ঢাকায় রিক্সা চালায়, হঠাৎ এক সাহেবের রিক্সায় চড়ছে, আপনার কষ্ট হয় না? বুঝেন ভালো কইরা, সাহেবের রিক্সায় চড়ছে, পেট্রোল দিয়ে রিক্সা চালাইতেছে, পা দিয়া পেট্রোল দিচ্ছে, রিক্সা সামনে আগায়। কিছু দূর যাওয়ার পর সাহেবে ডাক দিয়া কয়, রিক্সা তাড়াতাড়ি জোরে চালাও, আমার ডায়াবেটিসে চাপ দিছে। রিক্সাওয়ালা কয়, স্যার আমার কোলে ডায়াবেটিসটা, এটা একটু নিচে নামায় রাখেন তাহলে সহজ হইবে। তার মানে কি? কোলে একটা ব্যাগ আছে। রিক্সাওয়ালা মনে করছে ব্যাগটাই বুঝি ডায়াবেটিস, হয়তো আমি গ্রামের মূর্খ মানুষ, এটা বুঝি ইংলিশে কয় ডায়াবেটিস। নাস্তিক ডাক দিয়া কয়, ও নৌকার মাঝি, তোমার জীবনের আটা নাই, শেষ, বাকি আছে কয় আনা, আটা না। ডাক দিয়া কয়, টেকনোলজি সম্পর্কে কি ধারণা? কয়, আমি জানি না। কয়, তোমার জীবনের বারো আনাই, শেষ, বাকি আছে কয় আনা, চার আনা। ভাইরা আমার, কিছু দূর যাওয়ার পর ওই নৌকার নিচ দিয়ে তুফানে চাপ দিছে, পদ্মা নদীর মাঝখানে তুফানে যখন নৌকা হেলতেছে তুলতেছে, কিছুক্ষণ পর নাস্তিকের চোখ গেছে বড়য়া, আপনার নৌকার মাঝে ডাক দিয়া কয়, নাস্তিক সাঁতার কি পারেন? কয়, না সাঁতার পারি না। কয়, সাঁতার যেহেতু পারেন না, আপনার জীবনের ষোলো আনাই পানিতে শেষ, আর আমি চাইরানা শিখছি, এই চাইরানা দিয়ে আমি দুনিয়াতেও চলতেছি, মরার পরেও জান্নাতে চলে যাব। তোমরা যারা বলো মোল্লারা কি শিখছে, ইংলিশ জানে না, এরপরে টেকনোলজি জানে না, বিজ্ঞান জানে না, আমরা এমন এক জগতের হালুয়া শিখছি, যেই হালুয়া একবার ঢুকাইলে ইহকাল জীবনে পার হয়ে যাব, মরার পরেও জান্নাতের দরওয়াজা খুলে যাবে। আল্লাহর কালামের শিক্ষা অর্জন করেন, ঠকবেন না। মাদ্রাসায় চাকরি করে বেতন পায় 10,000 টাকা, এরপরও কোনো টেনশন নাই, মাথার টুপির দাম 200 টাকা, জুতার দাম 500 টাকা, ঘড়ির দাম 2,000 টাকা। ও মুসলমান গো, 10,000 টাকা দিয়া ফ্ল্যাট বাড়িতে ইমাম সাহেবের জামার গজ হলো 450 টাকা, স্বাচ্ছন্দ্যে জীবন কাটতেছে, ব্যাপারটা কি? ইমাম সাহেব তুমি কেমন আছো? মিসকি হাসি দিয়া বলে আলহামদুলিল্লাহ, বেতন পাও অল্প, এরপরও তুমি এত সুন্দর কেমনে চলো? ইমাম সাহেব ডাক দিয়া কয়, আমি দুনিয়ার শিক্ষা অর্জন করি নাই, আসমানের মালিকের শিক্ষা অর্জন করেছি, যার কারণে আল্লাহ 5,000 টাকার ভিতরে 500,000 টাকার বরকত বাড়ায় দিছে। এজন্য আল্লাহর কালামের শিক্ষার মতো দামি শিক্ষা দুনিয়াতে নাই। আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা অর্জন করান, ঠকবেন না।
আপনি বুড়া হয়ে যাবেন, আপনার সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। আমরা তো আজ পর্যন্ত বাবার চোখের দিকে তাকাইয়া খারাপ আচরণ করি নাই। বাবা যেখানে দাঁড়াইয়াছে ভয়তে বাবার কিনারায় দাঁড়াই নাই, মা যেখানে বসে আছে সম্মানের সহিত দাঁড়ায় যায়। এই শিক্ষা অর্জন করছি মাদ্রাসায়, ঠিক না বেঠি? আল্লাহর কোরআনের মতো দামি শিক্ষা অর্জন করেন। কোরআন কেমন দামি, এই কাঠটার কোনো দাম নাই, আমি কাঠের সাথে পাটাও লাগাইতেছি না। যদি আল্লাহর কোরআনটা এখানে না থাকতো খোদার কসম পাটা আমি লাগাইয়া দিতাম। চিন্তা করে দেখলাম আল্লাহর কোরআন হলো দামি, এই কোরআনটা কাঠের সাথে লাগছে, কাঠের দাম কোরআনের বরকতে বাইরে গেছে। এই রুমালটার কোনো দাম নাই, রাস্তায় পড়ে থাকলে মানুষ ফালায় দিবে। এই রুমালটা দিয়ে যদি আল্লাহর কালামের একটা জুজদান বানানো হয়, আল্লাহর কালামের যদি একটা গিলাফ বানায় দেওয়া হয়, রাস্তায় যদি পড়ে থাকে যে কোনো বেনামাজির চোখের সামনে পড়লে এই জুজদানটা বুকে লাগাবে, চুমা খাবে আর বলবে দুনিয়ার কোনো জামা না, এটা হলো আল্লাহর কোরআনের জামা। আল্লাহর কোরআন রাত্রে নাজিল হইছে, রাত্রের দাম আল্লাহ বাড়ায় দিছে। যেই মাসে নাজিল হইছে মাসের দাম আল্লাহ বাড়ায় দিছে। আপনাদের কাছ থেকে জবাব চাই, আল্লাহর কোরআন যদি কোনো মানুষের সিনার ভিতরে থাকে ওই মানুষটার দাম বাড়বে না কমবে? আরো জোরে কান। ও মুসলমান, মনটা কি চায় না আপনার একটা সন্তান আলেম হবে? আমরা মাদ্রাসায় পড়লাম ঠগি নাই, সম্মান আল্লাহ কমায় নাই। আল্লাহর কসম হাজারো সম্মানের রাস্তা আল্লাহ খুলে দিছে। আমি গত বছর নাজিরহাট মাদ্রাসায় বয়ানে গিয়েছিলাম, রাত্র 11টায় বয়ানে বসলাম নাজিরহাট মাদ্রাসায়। বয়ানের ফাঁকে বললাম এমন মায়ের সন্তান আছে যারা ঘুমের ভিতরেও আল্লাহর কালামের তেলাওয়াত করে, আবার এমন মায়ের সন্তান আছে যারা ঘুমের ভিতরও গান বলে। গান আছে না? নাই নাই নাই। আবার এমন মায়ের সন্তান আছে যারা ঘুমের ভিতর আল্লাহর কালাম তেলাওয়াত করে। বয়ান শেষ করিয়া মাদ্রাসায় গেলাম, শর্ট কোর্সের মুফতি সাহেবের রুমে বসে পড়লাম। এরপরে মাদ্রাসার মুফতি সাহেব বলে, হুজুর আমার মাদ্রাসায় একটা বাচ্চা আছে, সপ্তাহে একদিন শুক্রবার রাত্র যত গভীর হয় বাচ্চাটা সূরা ইয়াসিন তত মধুর সুরে ঘুমের ভিতরে স্বপ্নে পড়ে। ডাক দিলাম, বাচ্চা কই? বলে বাচ্চাটা ওই রুমে আছে, একটু ডাক দেন। বাচ্চাটা কাছে আসছে, বললাম নাম কি ভাই? বলে আমার নাম হলো সাহাব। আমি বললাম তোর বাবা কি করে? বলে আমার বাবা দুনিয়াতে নাই। আমি বললাম তোর মা কই? বলে মা বাবা একসাথে এক্সিডেন্ট করে কবরে চলে গেছে। আমার চাচা আমারে বোঝা মনে করছে, বিদায় মাদ্রাসায় দিয়ে গেছে। আমার আব্বারে আমি ছোটবেলায় একবার দেখছি, এক বছর পর্যন্ত আমি আমার আব্বারে দেখি নাই, বাবার কবরটাও দেখি নাই। আমি বললাম ঘুমের ভিতরে কেন কান্না করো? বলে হুজুর আমি যখন রাত্রিবেলা ঘুমায় যাই, ঘুমের ভিতরে যখনই আমার আব্বারে দেখি তখনই কে যেন আমার জিব্বা চালু করে দেয়। হাফেজ সাহেব বলতেছে, গত মাসে চারটা বাচ্চাকে নাজরাত থেকে হাফজখানায় আনছি, হেফজুখানায় যখন আনছি সব বাচ্চাগুলা, এই চারটা বাচ্চা নতুন হেফজ সবক নিছে। ও মুসলমান, মনটা কি চায় না তোমার সন্তান শীতের রাত তাহাজ্জুদ পড়ে, তুমি বাবা কবরে আছো তোমার জন্য দোয়া করবে, তোমার এমন একটা উপযুক্ত সন্তান বানাও, টাকা পয়সা সব পড়ে থাকবে। একটা সন্তান যদি আলেম হয় হাফেজ হয়, ও পর্দার অন্তরালের মা গো ভালো করে শুনে নাও, শীতের রাত মাটির ভিতরে ঢুকা দিবে। একটা সন্তান যদি আলেম হয় রাত্র যত গভীর হবে মসজিদের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুতে আল্লাহর কাছে দোয়া করবে, ঠিক না বেঠি? ভাইরা আমার, বাচ্চাটা বলে, হাফেজ সাহেব বলে, চারটা বাচ্চাকে একসাথে আমি সবক দিলাম, যখন আল্লাহর কালাম থেকে সূরাতুল ফাতিহা সবক দিতেছি, আল্লাহর কালাম থেকে সূরাতুল ফাতিহার সবক দিলাম, সব বাচ্চারা কোরআনের পৃষ্ঠার লাইনগুলো টানতেছে আঙ্গুল দিয়া, কিন্তু এই সাত নামের ছোট বাচ্চাটা দেখলাম চোখের পানি ছেড়ে অজরে কান্না করে, চোখের পানি পরে পরে পৃষ্ঠাগুলো ভিজে গেছে। হাফেজ সাহেব ডাক দিয়া বলে, বাজান চোখের পানি ছেড়ে কোন দুঃখে কাঁদো?
ছোট্ট বাচ্চা বলে আপনি তাকায় দেখেন তিনটা বাচ্চার মা ও মাদ্রাসায় আসছে, বাবা ও মাদ্রাসায় আসছে, খুশির সংবাদ মিষ্টি নিয়ে আসছে। আমি ডানে তাকায় দেখি আমার বাবা দুনিয়াতে নাই, বামে তাকায় দেখি আমার মা ও বামে নাই, আমার মতো কপাল পোড়া দুনিয়াতে কেউ নাই, বাকি তিনটা বাচ্চার মা বাবা মিষ্টি নিয়ে মাদ্রাসায় আসছে, আমার জন্য কেউ মিষ্টি নিয়ে আসে নাই। এই দুঃখে এই কষ্টে আমি অজরে কান্না করি। হাফেজ সাহেব বলে আমি যখন নতুন সবক দিলাম বাচ্চাটা সূরাতুল ফাতিহা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন। এই সবক যখন দিলাম বাচ্চা তিনটা আরামে সুন্দর করে সবক শেষ করলো। রাত্র যখন গভীর হইছে সব বাচ্চারা ঘুমায় গেছে, এই বাচ্চাটা কোরআন শরীফটা নিয়ে মাদ্রাসার বারান্দায় বসে বলল, আর দেখলাম আঙ্গুল দিয়া লাইন টানতেছে আর বলে, আল্লাহ তোমার কোরআন তো সত্য, তোমার কোরআন অনেক দামি, এই কোরআন যদি সত্য হয় তুমি আমার আব্বারে আম্মারে মাফ করে দাও। ও মুসলমান, এজন্য সন্তানকে আলেম বানান, ঠকবেন না। আজ মাদ্রাসার লেভেলেও বাংলা অঙ্ক ইংরেজিও পড়া হয় সমস্যা নাই, আপনার সন্তান বাংলা পড়বে ইংরেজি পড়বে ভূগোল বিজ্ঞান পড়বে কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর কোরআন থেকে দূরে সরে যায় তাহলে আপনার কপালও পড়বে সন্তানের কপালও পড়বে, ঠিক না বেঠি? ভাইরা আমার, আজকে থেকে আমরা নিয়ত করব হুজুর কয়দিন দুনিয়াতে বাঁচব আর জীবনে কোনোদিন আল্লাহর কালামের শিক্ষা ছাড়া পাগলামি করব না। এরে যুবক আল্লাহর গোলাম, কত রাত্রি বেলা তুমি মোবাইল চালিয়ে চালিয়ে জীবন ধ্বংস করেছো, কত রাত্রি বেলা তুমি তোমার ফেসবুক চালাইয়া জীবনটারে নষ্ট করে ফেলেছো। এ দুনিয়াতে কেউ কারো আপন না, স্বার্থে আঘাত লাগলে মা সন্তানের বিরুদ্ধে মামলা দেয় আছে না নাই? অতএব আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ একমাত্র আমাদের আপন। এই যে গোপালগঞ্জে বয়ানে গেলাম, মুর্শিদপুর এলাকায় চারজন কোরআনের হাফেজের মা কবরে শুয়ে আছে, ইমাম সাহেব বলে হুজুর কবরটা জিয়ারত করে যান। এরে যুবক, তুমি এমন একটা সন্তান হও তোমার মৃত্যুর পরে যেন মানুষ তোমার কবরে দাঁড়ায় দোয়া করে, ঠিক না বে ঠিক? ও পর্দার অন্তরালের মা, তুমি এমন মা হও, এমন মা হও, এমন বোন হও, তোমার মৃত্যুর পরে যেন মানুষ তোমার কবরের পাশ দিয়ে যাবে আর বলবে মহিলাটা খুব ভালো ছিল, নামাজিওয়ালা ছিল, সন্তানগুলো আলেম, আবেগ ভরা কণ্ঠে ওই কবরের কিনারায় দাঁড়ায় আল্লাহর কালাম তেলাওয়াত করবে, ঠিক না বে ঠিক? চলে গেলাম সেই মুর্শিদপুরে বয়ানে, বয়ান শেষ করার পর ইমাম সাহেব বলে কবরটা জিয়ারত করবেননি, কার কবর? বলে চারজন কোরআনের হাফেজের মায়ের